যখন কেউ বিপদে পড়ে বা যখন কাউরে এরকম অবস্থা দাঁড়ায়, জায়দ খানে যেটা দাঁড়াইছে, এরকম জায়গায় সবাই বলে যে গভীর ষড়যন্ত্র হচ্ছে না, মানে রাজনৈতিকভাবেও বলা হয়, আবার এই যে এই কোনো ইন্ডাস্ট্রিজের কোনো ইয়ে হলে সেখানেও বলা হয় যে গভীর ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্রটা কি? 184 জন লোক বাইরে দাঁড়িয়ে যে মানববন্ধন করলো, সারা বাংলাদেশের যত প্রেস আছে, সারা বাংলাদেশের যত অনলাইন যারা যে যতগুলো চ্যানেল আছে, সারা বাংলাদেশের লোকজন দেখলো, এটা কি ষড়যন্ত্র? 184 জনকে আপনার সমিতি থেকে বের করে দিচ্ছেন, এটা কোন ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে? বলেন, ওরা কি ষড়যন্ত্র করছে? ওরা তো শুধু রাস্তায় দাঁড়িয়ে ওদের সদস্যতা পদ পাওয়ার জন্য মানববন্ধন করেছে। আর যে লোকটা বলেছে যে আপনি দুর্নীতি করেছেন, আপনি তো আমাদের এই জাতীয় কমিটি, যেটা আপনাদের চলচ্চিত্র দিবসের, আমরা জাতীয় চলচ্চিত্র দিবসের যে কমিটিতে, জাতীয় কমিটির থেকে আপনাকে বারবার হিসাব চাওয়া হয়েছে, 6 লাখ টাকা দেওয়া হয়েছিল, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে নিয়েছিলেন, তো সেই টাকাটা ফেরত দেওয়ার জন্য বা হিসাব, সেই টাকাটার হিসাব দেওয়ার জন্য যে আপনাকে বারবার চিঠি দেওয়া হয়েছে, 3টা চিঠি দেওয়া হয়েছে, আপনি আসেননি, হিসাবও দেননি। পরবর্তীতে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে যেটা দেখা গেছে, যেটা আমরা জানতে পারছি, সেখানে আপনি আরও 2 লাখ টাকা আপনি আলাদা নিয়েছেন, সেটা কাউকে বলতে না করেছেন, তো সেটা কি দুর্নীতি না? তা এটা যদি বলি, তাহলে আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হলো। এখানে যারা আপনি টাকা নিয়ে মেম্বারশিপ দেননি, অনেকের এখানে অভিযোগ করেছে, তো সেটা কি বললে কি আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র? বলুন আপনি তো, ওকে সমর্থন করেছি, এটা সত্যি কথা যে প্রথম আসছে, তারপরও সমর্থন করেছি, কিন্তু একটা লোক যখন রাইট ওয়েতে থাকে, সঠিক রাস্তায় থাকে, তখন তাকে সমর্থন করা যায়, কিন্তু সে যখন বেলাইনে চলে যাবে, সঠিক লাইনে থাকবে না, তখন তো আর আমরা তাকে আমরা সমর্থন করতে পারি না। আমাদের এই 18 সংগঠনে বিএনপি আমাদের এই 18টা সংগঠনে সবাই বিএনপি, এটা আমি শুনেছি যে এটা মিয়া ভাই বলেছেন, আর হচ্ছে বলেছেন যে এই শিল্পীদের বয়কট করা যায় না এবং শিল্পীদের সীমা রেখা নাই। হ্যাঁ, অবশ্যই আমরা সেটা মানি, আমরাও চাই যে আমাদের এখানকার এই ইন্ডাস্ট্রিজের বাংলাদেশের শিল্পীরা হলিউডে কাজ করুক, বলিউডে কাজ করুক, টালিউডে কাজ করুক, টালিগঞ্জে কাজ করুক, তাই না? আমরাও চাই, তাতে তো বাংলাদেশের সুনাম, আমাদের সুনাম, তাই না? সীমা রেখা নেই। কিন্তু আপনি যে বলছেন বয়কট করা যায় না, এইটার সাথে তো আমি একমত না, কারণ বয়কট তো বিভিন্ন কারণে হতে পারে, বয়কট স্বেচ্ছাচারীদের কারণে হতে পারে, দুর্নীতির কারণে হতে পারে, অসহযোগিতার কারণে হতে পারে, বেয়াদবির কারণে হতে পারে, শৃঙ্খলা ভঙ্গ করলে হতে পারে, আমরা তো বয়কট অবশ্যই করবো। তাহলে যদি একজনকে আমার বয়কট করার ক্ষমতাই না থাকে, বয়কট মানে কি? আমি আপনাকে আমার পছন্দ হলো না, আমি আপনার সাথে কাজ করবো না, আপনাকে তো আমি কোনো দোষ দিচ্ছি না, আমি নিজের দোষ নিজে মেনে নিয়ে আমি আমাকেই আমি শুধরাচ্ছি, আমি তো বলছি যে আমি কাজ করবো না, ওনার সাথে আমি কাজ করবো না, আমার আমাকে ওনার পছন্দ হচ্ছে না, উনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা কাজ করবো না। আমরা কিন্তু বারবার বলেছি যে পুরা শিল্পী সমাজ কিন্তু আমাদের শ্রদ্ধার জায়গায় আছে, আমাদের সমিতি, শিল্পী সমিতি কিন্তু আমাদের সম্মানের জায়গায় আছে, শ্রদ্ধার জায়গায় আছে, আমরা কিন্তু কাউকে ছোট করিনি, আমরা ব্যক্তি দুজনকে নিয়ে বলেছি যে আমরা তার সাথে কাজ করবো। আমি ওনার দীপজল ভাইয়ের ভক্ত, কিন্তু দীপজল ভাইয়ের যেটা হয়ে গেছে কি, দীপজল ভাই তো ওয়ার্ড কমিশনার ছিল, তো সে ওই সময় অনেক দখলের রাজনীতি চলত, দখল পাল্টা দখল, হ্যাঁ, কেউ গায়ে হাত দিলে পাল্টা জবাব দেওয়া হবে, এগুলো রাজনৈতিক বক্তব্য, তো দীপজল ভাই ভুলে গেছে যে এটা আসলে সিনেমার জায়গা, এখানে আর্ট কালচারের জায়গা, এখানে সংস্কৃতি চর্চার কেন্দ্র, হ্যাঁ, এইখানে আসলে টোকা দেওয়া, রক্ত ঝরায় দিব, ইয়ে করব, দৌড়ে যায় গাবতলির গরুর হাট দখল করে নিব, বা এই মাদকের আখড়া দখল করে নিলাম, হ্যাঁ, এখানে ধাওয়াপাল্টা হলো, আসলে এটা তো সেই জায়গা না। দীপজল ভাই আমার কাছে মনে হয় এটা মনের অজান্তেই বলে ফেলছে, দীপজল ভাই আসলে এরকম কথা বলার কথা না, বড় ছবি করে যাচ্ছেন, এখনকার সময় উনি একজন বড় প্রডিউসার। আমরা এটাও জানি যে সাকিব খানের সাথে সেলিম খানের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে
মাঝে কি হয়েছে আমরা সেটা জানি না। অ্যাকচুয়ালি বিষয়টা আমাদেরকে সাকিব খানও বলেনি, আমাদেরকে কোনো অবহিত করেনি, আমাদের সেলিম খানের থেকেও আমরা এখন পর্যন্ত সেরকম কিছু পাইনি অভিযোগ। আমরা হয়তো দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে এটা হচ্ছে যে তাদের মাঝে একটা এই ছবি নিয়ে একটা সমস্যা চলছে। অ্যাকচুয়ালি সমস্যাটা কি তাও জানি না, তো এইটা আমরা এখন শুনতে পেলাম যে সমস্যাটা কি। তো সেরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে সেলিম খান এবং সাকিব খান যদি নিজে প্রযোজনে আসে তাহলে সে নিজে চাইবে যে তার ছবিটাই আসুক, হ্যাঁ, আর অন্য ছবিগুলো বন্ধ করা। তো সেইটা তাই করেছে সে। যদি একজন এত বড় আমাদের এই সুপারস্টার হওয়ার পরে, এত বড় আমরা যাকে এত বড় নায়ক হিসেবে জানি বা এত টাকা দিয়ে আমরা আমাদের প্রডিউসাররা তাকে কাস্ট করেছে, তো সেই জন্য তার উচিত হলো যে যে যেটা যখন যে যতটুক ইয়ে পাওয়ার প্রিফারেন্স পাওয়ার যোগ্য ততটুকুই তাকে দেওয়া উচিত। আসেনি আর হচ্ছে অন্য অন্য তো অবশ্যই একটা জায়গায় কাজ করলে, ইন্ডাস্ট্রিতে কাজ করলে অনেক কমপ্লেন অনেক ইয়ে আমরা পেয়েছি, অনেক কমপ্লেন পেয়েছি, অনেক কমপ্লেন আমরা সাকিব খানকে ডেকে ডেকে আমরা সমাধান করেছি, অনেকগুলো পারিনি, সেগুলো হয়তো তারা সে মানে সেই প্রডিউসাররা হয়তো বা তারা অন্য কোনো ব্যবস্থা নিয়েছে, আমরা বলে দিয়েছি যে আমরা পারিনি, আমরা করতে পারিনি সেটা, তারা হয়তো আইনগত ব্যবস্থা নিয়েছে অনেকেই, কিন্তু আমরা অনেকগুলো ডেকে করেছি এবং এটা আছে, এই অভিযোগগুলো অনেক, এটা ঠিক আছে যে অনেক অভিযোগ তার বিরুদ্ধে। সেটা হচ্ছে যে বিশেষ করে হচ্ছে শিডিউলের বিষয়গুলা, ধরেন একজন প্রডিউসার ডিরেক্টর সকাল থেকে রেডি হয়ে আছে কাজ করবে, কিন্তু দেখা গেলো একদিন আসেনি, মোবাইলও বন্ধ, যোগাযোগও নেই, দুই দিন আসেনি, মোবাইলও বন্ধ, যোগাযোগ নেই, তিন দিন পর্যন্ত আসেনি। তো সাকিব খানের একটা ইউনিট যদি না বলে উনি বলেই দিতে পারেন, একটা লোকের একজন সাকিব খানকে আমরা বলবো যে উনি সুপারস্টার বা উনি নায়কের পরেও কিন্তু উনি একজন মানুষ, ওনার ওনার শরীর খারাপ হতেই পারে, উনি অসুস্থ হতেই পারে, কিন্তু উনি অসুস্থ হলে উনি যদি বলে দেন, যে আগেই যদি ইনফর্ম করে দেন যে আমি অসুস্থ, আমি কিন্তু কালকে শুটিংয়ে আসতে পারবো না, তাহলে আমার এই ডিরেক্টর প্রডিউসাররা কিন্তু আর এই শুটিং রাখে না। কিন্তু উনি ইনফর্ম, ওনার দোষটা হচ্ছে ওই জায়গাটাতেই, দোষ ঠিক বলবো না যে উনি এই কাজটা ঠিক করেন না, ওই জায়গাতেই যখন উনি বলেন যে উনি আসেন না, হ্যাঁ, উনি কাউকে ইনফর্ম করেন না, এইটি এই কাজটা উনি ঠিক করেন না, উনি মানে আসবেন না, সেটা তো বলে দিলেই হয়ে যায়, এরকম একদিন দুই দিন তিন দিনও আমরা জানি যে এটা রেকর্ড আছে। তো আমরা কিন্তু সেই দেখেন আমরা জানি তিন দিন, কিন্তু সেই প্রডিউসার কিন্তু কখনো কমপ্লেন করে নাই, কী জন্য করেনি জানেন? সে প্রডিউসার সাহস পায় না, কারণ বাকি কাজটুকু যদি শেষ না হয়, কারণ তখন তো অনেক অনেক এক্সপোজ হয়ে গেছে, আমরা এই জায়গাটাই কিন্তু জিম্মি, অনেক বড় জিম্মি এই জায়গাটায়, যে আমরা প্রথম একজন নায়ক নায়িকাকে যখন কাস্ট করি বা অন্যান্য আর্টিস্টদের কাস্ট করি, তারপরে কিছু দূর এক্সপোজ হয়ে যাওয়ার পরে, অনেক কাজ 20% 25% কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এই ঝামেলাগুলো করে, এগুলো কিন্তু ঠিক না, তখন আমরা জিম্মি হয়ে আমরা কিছু বলতে পারি না। এই যে তিন দিন কাজ বন্ধ ছিল, এই তিন দিনে কিন্তু প্রডিউসার সাহস পায়নি, পিছিয়ে ঢালো সেদিকে যায়। সাকিব এখন সুপারস্টার, সাকিব যদি এরকম অনিয়ম করে তো নতুন আর্টিস্টরা এসে কিন্তু সেই অনিয়মটাই শিখবে, নিয়মে থাকবে না, এটাই স্বাভাবিক। তো সেইটাই, সেই জন্যই বলছি যে এই সমস্ত যারা একজন সাকিব, আমরা কিন্তু বিন্দু বিন্দু করে তাকে গড়ে তুলেছি, তো তারও উচিত ইন্ডাস্ট্রির দিকে দেখা। আজকে সাকিব খান হয়েছে, আজকে যে যত বড় কথাই বলুক, আজকে এই ইন্ডাস্ট্রি যে না আসলে, আজকে এই প্রডিউসাররা এই ডিরেক্টররা তাকে সাকিব খান না বানালে কিন্তু তাকে বাংলাদেশের কেউ চিনত না, তাকে বহির্বিশ্বে কেউ চিনত না, আমরাই বানিয়েছি। কিন্তু তাদেরও দায়িত্ব আছে, কর্তব্য আছে ইন্ডাস্ট্রির জন্য, তারা কিন্তু এই যে শৃঙ্খলাগুলো বিশেষ করে এই যে পাঁচটা কল টাইম নয়টায় আসে পাঁচটায়, এই যে এটা দেখা দেখি সবাই করে, এই যে আজকে একজন আর্টিস্ট সিগারেট খায় না, ওনাকে দুই প্যাকেট সিগারেট দিতেই হবে, উনি সিগারেট খায় না, ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেটে বাইরে বিক্রি করে দেয়, লজ্জার কথা এগুলো আমরা বললে মানুষে আসলে আমাদেরকেই লজ্জা দিবে। হ্যাঁ, আজকে যে আমাদের আউটডোরে গেলে নায়িকাদের কোনো কোনো নায়িকা দাবি করে মাম পানি দিয়ে গোসল করবে, মাম পানি চাচ্ছে, মানুষ পানি খেতে পারে না, মানুষ পানি খেতে পারে না, আর সেখানে গোসল করার জন্য মাম পানি চায়, তো এগুলো তো মানুষ হাসবে, এগুলো আমরা বলতে চাই না, তো এগুলো তো হচ্ছে, তো এগুলো হচ্ছে, তো এই সমস্ত অনিয়ম আজকে যে আমাদের যে
যে আজকে যে আমাদের ইন্ডাস্ট্রি অবস্থা, এগুলো কারণই তো, প্রথম কারণগুলোই কিন্তু।